বন্ধুরা, আজ আমরা স্কয়ার কোম্পানির একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমাদের আজকের ট্যাবলেটটির নাম হচ্ছে টরি 90। স্কয়ার কোম্পানির একটি বহুল পরিচিত একটি ট্যাবলেট। আপনি হয়তো এই ট্যাবলেটটি আগেও দেখেছেন বা চেনেন। বন্ধুরা, এই টরি 90 এটি মূলত ব্যথা ও প্রদাহ নাশক একটি ট্যাবলেট, অর্থাৎ ব্যথা দূর করে এই ট্যাবলেটটি। এখানে আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটির মধ্যে থাকে 30টি ট্যাবলেট, প্রতি পাতায় থাকে 5টি করে ট্যাবলেট। এই 30টি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে 362 টাকা। এই ওষুধটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলেই পাবেন। বন্ধুরা, আমরা বরাবরই আমাদের প্রতিটি ভিডিওতে একটি কথা বলে থাকি, আজও আমাদের এই রিভিউর মধ্যে সেই কথা বলছি যে ব্যথা হলেই আপনি চট করে পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না। শুধু ব্যথা নয়, যে কোনো অসুখে আপনি আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপর তিনি যে ওষুধটি দিবেন সেই অনুযায়ী আপনি ওষুধ গ্রহণ করবেন। আমাদের মধ্যে এই যে সাধারণ একটি প্রচলিত বিষয় রয়েছে যে আমরা সামান্য অসুখ হলেই আমরা পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসি থেকে, এমনকি ফার্মেসি না মুদি দোকান থেকেও আমরা ওষুধ কিনে খেয়ে থাকি, এটি কখনোই করা ঠিক নয়। কারণ ব্যথা, জ্বর বা অন্যান্য সাধারণ উপসর্গ কিছু রয়েছে যেগুলো অন্য রোগের একটি প্রাথমিক উপসর্গ, তাই আপনার শরীরে কোন সমস্যা রয়েছে সেটি চিকিৎসকই ভালো বলতে পারবে। এজন্য প্রথমে আগে আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনার বাড়তি কিছু খরচ হয়েও থাকে, তাহলেও আপনি নিশ্চিত একটি সেবা পাবেন। নিজে কখনোই ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। যা হোক, আমরা আজ যে রিভিউটি দেখলাম টরি 90, এই টরি 90 ব্যথার ওষুধ আপনি এই টরি খাওয়ার সময় অবশ্যই গ্যাসের ওষুধ সঙ্গে খেতে হবে, কারণ ব্যথার ওষুধ খেতে গেলে গ্যাসের প্রচণ্ড চাপ দেয়, সেজন্য গ্যাসের ওষুধও পাশাপাশি খাওয়া জরুরি। বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধের রিভিউ দিয়ে থাকি। আগামীতে আমরা আসব আবার নতুন কোনো ওষুধ নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ যার লিংক নিচে দেওয়া রয়েছে। সেই ফেসবুক পেজে আমরা নিয়মিত বিভিন্ন হেলথ বিষয়ক টিপস, বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন রোগের পরামর্শ এবং বিভিন্ন ধরনের রিভিউ দিয়ে থাকি। আশা রাখি সেটি আপনাদের কাজে লাগবে, তাই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।